একদিন বন্ধ থাকার পর বান্দরবানের রুমা ও থানচিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল থেকে পর্যটন উপজেলা দুটিতে আবার বাস সহ সব ধরনের যানবাহন চলাচল করছে। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক জানান, রাতে শান্তি আলোচনায় ভবিষ্যতে দ্বন্দ্বে জড়াবে না বলে দুই পক্ষের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতারা সম্মত হয়েছেন। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান তিনি। গত 13 ফেব্রুয়ারি রুমায় সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল থেকে বাম সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়। প্রতিবাদে কেএনএফ রোববার রুমা ও থানচি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।